আলহামদুলিল্লাহ ইউরবিন আল আমিন ওয়াসাল তুয়াসাল মো আল্লাহ আশা ফিলাম ভিয়া ইউল মুরসালিম ওয়ালা প্রিয় বন্ধুরা আজকে লক্ষ লক্ষ সাহাবির প্রিয় ওজিফাটি আপনাদেরকে জানাবো যে অজিফার জন্য সমস্ত সাহাবাইক্রাম পাগল ছিলেন যে অজিফার জন্য সাহাবাইক্রাম রাত দিন এক করে দিয়েছেন যে ওজিফার জন্য সাহাবা ইকরাম জীবন দিতেও বোধ করেননি জন্য সাহাবিরা নিজের সমস্ত সম্পদ জায়গা জমি বাড়ি ভিটা ত্যাগ করতে দ্বিধাবোধ করেননি উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্বের আসন অলঙ্কৃত করে আছেন যে ওজিফার জন্য সাহাবা ইকরাম এর মর্যাদা আকাশচুম্বী হয়েছে যে অজিফার কারণে সাহাবা ইকরাম আল্লাহর প্রিয় পাত্র হয়েছেন রসুলের প্রিয় পাত্র হয়েছেন যে অজিফাটির কারণে সাহাবিগণ দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট লাভ করেছেন আসুন সে অজিফাটি বোঝার জন্য কিছু ঘটনা মনোযোগ দিয়ে শ্রবণ করি হজরত সাহাল ইবনে সাদ সাঈদি রাদি আল্লাহ হতে বর্ণিত একদা আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম আমর ইবনে আউফ গোত্রের এক বিবাদ মীমাংসার জন্য সেখানে যান ইতিমধ্যে আসরের নামাজের সময় হয়ে গেল মোয়াজিন আবু বকর রাদি আল্লাহ তালহুর নিকটে এসে বললেন আপনি কি লোকদের নিয়ে নামাজ আদায় করে নেবেন তাহলে একা মধ্যেই তিনি বললেন হ্যাঁ আবু বকর রাদি তালাহ নামাজ আরম্ভ করলেন লোকেরা নামাজরত অবস্থাতেই আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম আসলেন এবং তিনি শাড়িগুলো ভেদ করে প্রথম শাড়িতে গিয়ে দাঁড়ালেন তখন সাহাবিগণ হাতে তালি দিতে লাগলেন আবু বকর আদি আল্লাহ তালানহু নামাজে আর কোনো দিকে তাকাতেন না কিন্তু সাহাবিগঞ্জ যখন অধিক হারে তালি দিতে লাগলেন তখন তিনি তাকালেন এবং আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার প্রতি ইশারা করলেন যে নিজের জায়গায় থাকো ইমামতি চালিয়ে যাও তখন আবু বকর আদি আল্লাহ তালানহু পিছিয়ে গেলেন কাতারের বরাবর দাঁড়ালেন আর আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সামনে এগিয়ে ইমামের জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ালেন নামাজ শেষ করে তিনি বললেন হে আবু বকর আমি তোমাকে নির্দেশ দেওয়ার পর কিসে তোমাকে বাধা দিয়েছিল আবু বকর বললেন আবু কোহাফার পুত্রের জন্য আল্লাহ রসুল সাল আল্লাহ উনার সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করা শুভনীয় নয় নয় অথবা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন বললেন আমি তোমাদের এক হাতে তালে দিতে দেখলাম কারণ কি শুনো নামাজে কারো কিছু ঘটলে সোহান আল্লাহ বলবে সোহান বললে তার প্রতি দৃষ্টি দেওয়া হবে আর হাতে তালে দিয়ে তো মহিলাদের কাজ একবার চিন্তা করুন সাহাবাগন হুজুর সাল্লাহ আলহি ওসাল্লামের প্রতি সম্মান দেখানোর ব্যাপারে কোনো কৃপণতা করতো না চাই তা যে কোনো অবস্থাতেই হোক নামাজের মধ্যে জামাতের মধ্যেও তারা হুজুর সাল্লাহ আলহি ওসাল্লামকে সম্মান দেখাতে এক বিন্দু কৃপণতা করতো না হুজুরকে যেমন করে সম্মান করতে হয় তারা তেমন করে সম্মান দেখাতে জানত সম্মান দেখাতে গিয়ে নামাজ ভঙ্গ হয়ে যাবে নামাজে আমলে কসির হবে এসব চিন্তা তাদের মাথায় ছিল না তাদের চিন্তা ছিল নবীর প্রতি যেন অসম্মান না হয় সোহান আল্লাহ ইমামতি ছেড়ে পিছনে চলে আসলেন সাহাবাগন তালি দিয়ে সামনের কাতারের মুসল্লিদের সতর্ক করতে লাগলেন কাতার ভেঙে হুজুরকে জায়গা করে দিলেন তবুও তাদের নামাজ বিন্দু মাত্র নষ্ট হল না সহি মুসলিম শরীফের তেইশো নং হাদিস হাদিসের মফুম হলো একদিন হুজুর সাল্লাহ আলহি ওসাল্লাম চুল কাটাচ্ছিলেন আর ওনার আশেপাশে সাহাবারা দল বেঁধে দাঁড়িয়ে আছে এই জন্য দাঁড়িয়ে আছে যাতে হুজুরের একটি চুলও যেন জমিনে পড়তে না পারে হুজুরের চুল মুবারক তারা হাতে নিয়ে সম্মানের সাথে সংগ্রহ করছে এ হাদিসের দ্বারাও বুঝে যায় হুজুরের চুল মুবারক সংগ্রহ করা এটাও মূলত সাহাবাগণের সীমাহীন আদবের বহিপ্রকাশ তাই আবারও বলছি যদি আদব বা সম্মান সীমার ভিতর থাকে তা হবে সাধারণ লোকজনের প্রতি সম্মান আর যদি সম্মান সীমা অতিক্রম করে তখনই তা হল রসুলের প্রতি সম্মান বুখারি শরীফের হাদিস দুই নং হাদিস ঘটনাটি ঘটেছে হুদাই বিয়ার ময়দানে মক্কার কাফেরা ওরোয়া বিন মসৌদকে গোপনে সংবাদ গ্রহণের জন্য মুসলমানদের কাফেরার কাছে পাঠান ওরোয়া ওরোয়া বিন মসৌদ হুদাইবিয়া ময়দানে মুসলমানদের অবস্থা অবলোকন করে মক্কায় গিয়ে কাফেরদের কাছে রিপোর্ট করেন তিনি পরবর্তীতে মুসলমান হয়ে যান তিনি যখন কাফেরদের কাছে গিয়ে মুসলমানদের হালত বর্ণনা করেন তিনি বলেন আমি দেখেছি মুসলমানরা তাদের নবীকে এতই সম্মান করেন তিনি যখন উজু করেন তার অজুর পানি নেওয়ার জন্য তারা কারাকারি করে তিনি থুতু নিক্ষেপ করলে মধ্যে কেউ কেউ না তা হাতের নিয়ে নিতেন এবং মুখে ও সে ওনাদের থুতু শরীরে মালিশ করে নিতেন প্রশ্ন হল অজুর পানি থুতু নিয়ে শরীরে মালিশ করা এটা কি সীমার ভিতরে সম্মান নাকি সীমার অধিক সম্মান অবশ্যই সীমার অধিক সম্মান থাকলেই এমন আমল করতে পারে নিশ্চয় নিশ্চয় সাহাবাগর নবী করিম সাল্লাহ আলহি সীমার অধিক মহব্বত করত আর সে মহব্বতের বহিঃপ্রকাশ হতো তাদের এসব আমল দ্বারা আর নবীর প্রতি এমন মহব্বতের বহিপ্রকাশই মূলত ইমান সোহান আল্লাহ মসৌদ তার গোত্রের লোকদের বলেন খোদার কসম আমি যুগের বড় বড় রাজাদের দেখেছি কিন্তু তাদের প্রতি তাদের প্রজাদের সম্মানও দেখেছি কিন্তু এমন সম্মান দেখিনি যা মোহাম্মদের সাহাবারা মোহাম্মদকে করে সে হুদাই বিয়াতে পনেরো সাহাবা ছিল আর পনেরো সাহাবার সুন্নত এ হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি আর তা হলো নবীর প্রতি সীমাহীন মহব্বত ভালোবাসা আদব ও সম্মান প্রকাশ করতে হবে সাহাবী হজরত আবদুল্লা বিন জায়দ ইবনে আব্দে রব্বিহি তিনি তার বাগানে ফল গাছগাছালি দেখাশোনা করছেন এমন সময় নবীজির ইন্তেকালের সংবাদ জানতে পেলেন হৃদয়ের কোমল বৃত্তে তিনি আচমকা প্রচন্ড আঘাত পেলেন দুঃখে সুখে আর محبتের আতিশায্যে আল্লাহর কাছে প্রার্থনা করে বললেন হে আল্লাহ আমার দৃষ্টি শক্তি রহিত করে দাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমি এই চোখ দিয়ে আর কিছুই দেখতে চাই না অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চারিত এই প্রার্থনা ভৃতা গেল না সত্যি দৃষ্টি শক্তি রহিত করে দেয়া হলো মানুষের প্রতি কি মানুষের এমন ভালোবাসাও হতে পারে যে ভালোবাসার কাছে নিজের দৃষ্টিশক্তির মহব্বত হার মানে সাহাবাগন নবীকে দেখে পাগল হয়েছেন আজ আপনারা নবীকে না দেখে শুধু নবীর শান শৌকত শুনে শুনে পাগল হয়েছেন আপনাদের আমাদের ব্যাপারে হুজুর কি বলেছেন শুনুন আনাবি হরাই রাতা আন্নার রসুল আল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম কল মিন আসাদ্দি উম্মতি লি হুকবান না শুনিয়া বাদি। লাও রা আনি বে কর্তৃক বলেছেন আমার আমার মধ্যে প্রতি ভালোবাসা সবচেয়ে বেশি হবে এমন কিছু লোক যারা আমার পরবর্তীকালে আগমন করবে তাদের প্রত্যেকেই আশা পোষণ করবে যে যদি সে তার পরিবার পরিজন ধন সম্পদের বিনিময়ে আমার দর্শন লাভ করতে পারতো আজকাল আমাদের কিছু ভাই নবীর প্রতি সম্মান প্রদর্শন করার ব্যাপারে দলিল খুঁজে নবীর প্রতি মহব্বত দেখানোর ব্যাপারে দলিল খুঁজে যদি হাজারো দলিল দেন তবুও তাদের মন ভরে না কারণ তাদের অন্তরে রোগ আছে সাহাবারা নবীকে মহব্বত করেছেন আদব সম্মান করেছেন তার জন্য দলিল খুঁজেন নাই মন যেভাবে চেয়েছে যেভাবে মন খুশি হয় সেভাবেই নবীকে সম্মান করেছেন যা পৃথিবীর বুকে দ্বিতীয় নজির কেউ দেখাতে পারবে না আল্লাহ তালা আর করেন নিতু মিনু বিল্লাহি অ রসুল ইহি অ তোয়াস জেরুহু অ তোয়াক টেরুহু অতুসাব্যাহু ব করাতাম ও যাতে তোমরা আল্লাহ ও রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করো তাকে সাহায্য ও সীমাহীন সম্মান কর করো সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ঘোষণা করো